শেখ হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম নাগালে আসার অন্যতম বিশেষ প্রত্যাশাটি মাঠে মারা যাওয়ার অবস্থা। অন্তর্বর্তী সরকারের দু মাস পরও বাজার অনিয়ন্ত্রিত, প্রায় সব পণ্যেরই আকাশ ছোঁয়া দাম। ডিম মাছ মুরগির পর নতুন করে অস্থিরতা সবজির দামে, 100 টাকার কমে মিলছে না কোনো সবজি। শুভ মাহফুজের রিপোর্ট। বাজারে এসে আমি প্রায় 1.5 ঘন্টা ঘুরে অল্প কিছু সবজি নিয়ে চলে গেছি, মাছ নিতে পারিনি। আজকেও বাজারে আসলাম, সেম অবস্থা। মোহাম্মদ হাসানুল আমিন একটি বেসরকারি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যে টাকা বেতন পান তা দিয়ে অনেকটাই মধ্যবিত্তের সংসার তার, কিন্তু বাজারে এসে অসহায় তিনি। টুকটাক কিনতে আসলেও 250 গ্রাম হাফ কেজি জিনিস নিতে গেলেও দেখাচ্ছে যে 2,500 টাকা শেষ হয়ে যায়। তো প্রতি সপ্তাহে যদি 2,500 করে যায়, আসলে ছোট পরিবারের জন্য এটা খুবই বড় একটা বার্ডেন। হাসানুল আমিনের মতোই অবস্থা প্রায় সব মানুষের, নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস সবার। খুবই খারাপ অবস্থা, মানে রাগে রাগ রাগ করে তারপরে চলে যাচ্ছে এখান থেকে। প্রত্যেকটা জিনিসের দামই হচ্ছে বেশি, বাজারের মূল্য এত কেন বাড়ছে, সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না, আমরা বুঝতে পারতেছি না। যে স্যালারিটা পাচ্ছি এই স্যালারি দিয়ে হয়তো বাসা ভাড়া দিতে হবে, না হলে খেতে হবে, এখন দুটার একটার মধ্যে থাকতে হবে। আমি তো অনেকদিন পরে দেশের বাইরে থেকে আসছি, বাজারের যে পরিস্থিতি তাতে দেখে আমার কাছেই খুবই মানে হতাশজনক অবস্থা। দিনের পর দিন খারাপের দিকে যাইতেছে, না আছে শান্তি শৃঙ্খলা তো শেষ, দ্রব্যমূল্যর কথা আর বলা নেই, আমাদের চুরি করতে হইব। অনেক বেশি রেট, মানে এটা মানে নেওয়ার মতো না। ভাবছিলাম নতুন সরকার আসে হয়তো দ্রব্যমূল্যের দাম কমবে, বাট দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। সরকার পরিবর্তনের পর ব্রয়লার মুরগির দাম কয়েকদিনে নেমে আসে 150 টাকা, আর সোনালী মুরগি 220 টাকা, কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের মুরগির দাম আবারও ঊর্ধ্বমুখী। 240 বা 230 এরকম করে আমি কিনেছি কয়েকদিন আগেই, তো সবকিছু মিলে একটু বেশি মনে হচ্ছে। সো এটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আসলে দরকার। বর্তমানে ব্রয়লার আজকে 84 টাকা কিনা, আর আমরা 200 টাকা বেচতেছি। চরম অস্থিরতা মাছের বাজারেও, সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে 500 থেকে 700 টাকা পর্যন্ত। ইলিশ মাছ আপনার 1 কেজির উপরে যেটা এটা 2100-2200 টাকা কেজি, আর 900-950 গ্রাম যেটা ওটা আমার 2019-1900 টাকা কেজি। একটা ইলিশ যদি আপনার 2,200 টাকা কেজি কিনি, আমাদের এক বেলা হবে না। তো এক বেলা যদি 2,500 টাকা আমরা খাইয়া ফেলাই, 2,500 টাকা কামাইতে তো আমাদের 2-3 দিন লাগে। এদিকে সবজির বাজারেও আগুন, পেঁপে ছাড়া বাকি সব সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 100 থেকে 180 টাকা পর্যন্ত। মানে আপনার ভেন্ডি তো 40 থেকে 50 টাকা, আর উপরে তো হয় নাই, কিন্তু আজকে সেই ভেন্ডি চেয়ে 120 টাকা। তাল বিভিন্ন দাম সবচেয়ে বেশি, 180 থেকে 170 টাকা কেজি, সাদা বোন 120 টাকা, লম্বা 120 টাকা কেজি, ঝিঙ্গা 100 টাকা, ভর 140, ভেন্ডি আছে 120-110, চিচিঙ্গা 90-100 টাকা কেজি, পরলা আছে 80 থেকে 90 টাকা কেজি। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে আনতে আর বাজার মনিটরিংয়ের আওয়াজ নয়, মানুষ চায় পদক্ষেপ। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।